Hi viewers, today talk about noun and noun, proper noun and common noun. First we will read amra dekhbo noun to eta korbo tar pore amra korbo activity 9 e ache proper noun common noun seta korar age amra এটা দেখে নিব যে এ নাউন ইজ এ ওয়ার্ড ইউজ অ্যাজ দ্য নেম অফ এ পার্সন প্লেস অর থিং। নাউন কি? একটা নাম, ব্যক্তির নাম, জায়গার নাম আর কোনো জিনিসের নাম। টাউন হলো এক সেই শব্দ যেটি কোনো ব্যক্তি, স্থান বা বস্তুকে বোঝায়। এখানে থিং বলতে যে কোনো কিছু যা আমরা চিন্তা করতে পারি। Proper noun is the name of some particular person or place. Proper noun ki ekta bishesh byakti ba jayga ke bujhacche, kono bishesh byakti ba sthan, bishesh naam bolte proper noun ke bojhay. For example, udaharon shorup bolche Mita, Akbar, Siraj, Peter, Kolkata, Bombay, Delhi, etc. are proper nouns. তাহলে proper nouns কি? Proper nouns এর first letter টা কি হয়? Capital হয়, বড় হাতের হয়। তা proper noun কি সেটা আমরা জানতে পারলাম। এরপর কি পর দেখব আমরা? Common nouns। এই common nouns is a name given in common to every person or thing of the same kind of class or kind, মানে সাধারণ নাম বুঝাতে গেলে কমন নাউন ব্যবহার করা হয়। প্রত্যেক ব্যক্তি বা বস্তু যা একই ধরনের বা একই শ্রেণীর তাকে সাধারণভাবে বোঝানোর জন্য কমন নাউন ব্যবহৃত হয়। কমনের অর্থ হলো এটি সকলকেই বোঝায়, মানে সাধারণ নাম। ফর এক্সাম্পল, গার্ল বয়, গার্ল যে কোনো মেয়েকে বুঝাচ্ছে, ছেলে যে কোনো ছেলেকে বুঝাচ্ছে, নদী যে কোনো নদীকে, সিটি যে কোনো শহরকে, কান্ট্রি যে কোনো দেশকে বুঝাচ্ছে। তো যে কোনো সাধারণ নাম। এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইনস্টেড অফ এ নাউন ইজ কল্ড এ প্রোনাউন। এবার আমরা কি পড়ছি? প্রোনাউন। প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যেগুলো, এটা আমি বারবার আলোচনা করেছি, নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহৃত হয় সেগুলোই হচ্ছে প্রোনাউন। তো নাউনের পরিবর্তে যে শব্দটি ব্যবহৃত হয় তাকে বলে প্রোনাউন। আই, ইউ, হি, উই, দে, আর, কোল্ড, এগুলোই কি হচ্ছে? এই যে আই, ইউ, হি, উই, দে, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন্স, বিকজ দে স্ট্যান্ডস ফর দ্য পার্সনস, কোনো ব্যক্তিকে বুঝাচ্ছে, এই কারণে এগুলো কি? পার্সোনাল নাউন। আই, ইউ, হি, সি, হি, উই, দে, এগুলি ব্যক্তিগত সর্বনাম। প্রোনাউনকে ইংরেজিতে, বাংলাতে বলা হয় ব্যক্তি, বলা হয় সর্বনাম। সিলেক্ট এবার করব অ্যাক্টিভিটি 9। তো আমরা প্রপার নাউন, কমন নাউন আর প্রোনাউনগুলো বুঝে নিয়েছি। এরপর করব অ্যাক্টিভিটি 9, সিলেক্ট দ্য প্রপার নাউন্স অ্যান্ড কমন নাউন্স ফ্রম দ্য হেল্প বক্স। তো নিচে একটা হেল্প বক্স দেওয়া আছে, তো আমরা দেখে নিই নিচের দিকে। এই যে নিচের দিকে হেল্প বক্স দেওয়া আছে, সেখানে অনেক রকম নাম দেওয়া আছে। তো এখানে প্রপার নাউন, প্রপার নাউন কোনগুলো? বিশেষ নাম বুঝায় আর জায়গা বা ব্যক্তির, আর প্রথম লেটারটা কী হয়? ক্যাপিটাল। সাধারণভাবে আমরা তাহলে আমরা বুঝতে পারলাম প্রপার নাউন কি, আর কমন নাউন হচ্ছে সাধারণ নাম, যে কোনো জিনিসের সাধারণ নাম, সাধারণ নাম বুঝাচ্ছে আর কি বুঝাচ্ছে, যা প্রত্যেক ব্যক্তি বা বস্তু যা একই ধরনের আর একই শ্রেণীর। তো এখানে কি লেখা আছে? সা, লো, নি, সালোন, সাওলি, সাউলি, সাউলি, দিল্লি, আথার, ভিলেজ, বুক, কালিদাস, ইকবাল, জাপান।
তো সাউলি কি একটা মেয়ের নাম, দিল্লি কি জায়গার নাম। আর এগুলো আমরা লক্ষ্য করব যে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল আছে, এটারও ফার্স্ট লেটার ক্যাপিটাল আছে, কিন্তু এটার ক্যাপিটাল লেটার নয়, অথার সাধারণ যে কোনো ব্যক্তি হতে পারে। তো এটা কি কমন নাউন, তো এই দুটো কি প্রপার নাউন। তাহলে এই দুটো আমরা কোথায় লিখব, এই দুটো সাউলি আর দিল্লি এখানে লিখব প্রপার নাউনে, এখানে একটা লিখব আর এখানে, কোনটা সাউলি দিল্লি, অথরটা লিখব কমন নাউনে। ভিলেজ একটা যে কোনো গ্রামই হতে পারে, সাধারণ গ্রাম, তো এখানে কি লিখব সাধারণ বোঝাচ্ছে, তো এখানে কি লিখব ভিলেজ লিখব। বুকটাও লিখব সাধারণ নাম, একটা বুক যে কোনো বই হতে পারে, তো এখানে লিখব কমন নাউন লিখব বুকটা। কালিদাস কোথায় লিখব প্রপার নাউন, কালিদাস একজনের নাম, বিশেষ নাম, আর ফার্স্ট লেটারটা কি আছে ক্যাপিটাল। ইকবালও সেই রকম এই জায়গাটাতে লিখব, জাপান এখানে লিখব, কারণ কি জাপান একটা দেশের নাম, জায়গার নাম, তাই এটা কী হবে প্রপার নাউন। অ্যাক্টিভিটি টেন এখন করব আমরা, অ্যাক্টিভিটি টেন। অ্যাক্টিভিটি টেনে কী বলা হয়েছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন। তো কিছুক্ষণ আগে তোমাদেরকে পার্সোনাল প্রোনাউন্স আমি পড়ালাম, তো পার্সোনাল প্রোনাউন্স কোনগুলো, আই, উই, হি, সি, দে। তো এখানে দে আর, বাস স্টার্টার্স ফ্রম হিস চন্দননগর, ফ্রম চন্দননগর, অন দেয়ার ওয়ে, ঠিক আছে। দ্য টিচার আস্কড দেম হোয়েদার এনি ওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, মোস্ট অফ দেম হ্যাড নট, সো দে রিমেইন্ড সাইলেন্ট। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন, সি সেড উইথ এনথুজিয়াজম, ইয়েস ম্যাম আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানে পার্সোনাল প্রোনাউন্স কোনগুলো হবে। তাহলে কি হবে এখানে প্রথম, তাহলে আন্ডারলাইন করব, তো প্রথমে কোনটাকে করবো, এ দেয়ারটাকে, এটাকে আন্ডারলাইন করব, ঠিক আছে, এটাকে আন্ডারলাইন করব। তারপরে এই যে এখানে একটা দেয়ার, তারপরে দ্যাম, তারপরে চলে যাই মোস্ট অফ দ্যাম, আবার দ্যাম আছে, দে সেকশন সি আই, তো এইগুলো কি সব পার্সোনাল প্রোনাউন্স। তো তোমাদেরকে দেখিয়ে দিই যে এখানে পার্সোনাল প্রোনাউন্স কোনগুলো। তো এখানে এই যে এখানে দেওয়া আছে পার্সোনাল প্রোনাউন্স, আই, ইউ, হি, উই, দে, আর, কোল্ড, ঠিক আছে, এগুলো হচ্ছে বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন্স। বিকজ আই, এগুলো স্ট্যান্ডস ফর কি, ফর দ্য পার্সনস, দে স্ট্যান্ডস ফর দ্য পার্সনস। আই, এগুলোকে বলছে ব্যক্তিগত সর্বনাম, আই, ইউ, হি, উই, দে। তো আই থেকে কী হবে মি, দে থেকে দেম, ইউ থেকে ইউ, হি থেকে সি, হি থেকে হিম, উই থেকে আস,